72-এর সঙ্গে গাঁট ছড়া 36-এর। প্রেমের সম্পর্কে বাধা পড়ে বিয়ে নয়, বরং রীতিমতো বিজ্ঞাপন দিয়ে দেখে শুনে বিয়ের পিঁড়িতে বসলেন দুজনে। আইনি বিয়ে আগেই হয়ে গিয়েছিল, গত সোমবার সামাজিক বিয়ে সারলেন বছর 72-এর শ্রীরামপুরের বরবাগানের বাসিন্দা, পেশায় কলেজ শিক্ষক সমরেন্দ্রনাথ ঘোষ। কারো সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে বয়স যে কোনো সমস্যাই নয় তা প্রমাণ করলেন ওই বৃদ্ধ। সমাজের বাঁকা কথাকে হজম করে নিজেদের ইচ্ছে পূরণ হওয়ায় বেজায় খুশি নবদম্পতি। সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ব্যাপক উত্তেজনা। মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ালো বেঙ্গালুরুতে। ডিজে হাল্লি এলাকায় বিক্ষোভকারীদের উপস্থিতি চোখে পড়ছে। বেঙ্গালুরু মিরর এর রিপোর্ট অনুযায়ী অভিযোগ, কংগ্রেস বিধায়ক আর অখণ্ড শ্রীনিবাস মূর্তির এক আত্মীয় ওই পোস্ট করেন। এই দিনের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে, 60 জন পুলিশকর্মী আহত হয়েছে বলে খবর। বিজয়পুরা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল বেসরকারি একটি বাস। সেই বাসে 32 জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। চিত্রদুর্গ জেলার হিরিউর তালুকের কেয়ার হাল্লি এলাকায় 4 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় বাসটিতে আচমকাই আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আর বেরোতে পারেনি অনেকেই। পুড়ে মারা যায় অন্তত 5 জন, তাদের মধ্যে 1 মহিলা ও 2 শিশু। প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা উন্নতি হয়নি, এখনও ভেন্টিলেটরের সাপোর্টে রয়েছেন তিনি। বুধবার সকালে দিল্লির সেনা হাসপাতালের তরফে মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, এখনও সংকটজনক অবস্থায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি। 10ই আগস্ট অস্ত্রোপচারের পর থেকেই তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে রিয়া চক্রবর্তীর ফোন কল একের পর এক চমকপ্রদ তথ্য নিয়ে আসছে। সুশান্তের মৃত্যুর আগে পরে মহেশ ভট্টকে ফোনের তথ্য পাওয়ার পরে এবার আরও বিস্ময়কর তথ্য উঠে এলো। সুশান্তের মৃত্যুর আগে এবং পরে রিয়া AU নামক এক ব্যক্তিকে ফোন করেছিলেন। ট্রু কলারে তার নাম দেখাচ্ছে AU, যাকে মোট 44 বার ফোন করেছিলেন রিয়া, আর ইনকামিং কল হয়েছে 17 বার। কে এই AU? রাতের অন্ধকারে কে বা কারা এসে ভাঙল রামের পরমভক্ত হনুমানের মূর্তি, যা নিয়ে মঙ্গলবার দিনভর অশান্ত থাকল মুজফ্ফরনগরের সৈয়দপুরা অঞ্চল। এই ঘটনায় যদিও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি, তবে থমথমে রয়েছে কালা গ্রাম এলাকা।